হ্যালো, এখন আমরা পাওয়ারপয়েন্টের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার, সেটা হচ্ছে ফন্ট রিপ্লেসমেন্ট। এই বিষয়টা আসলে শিখব। তো দেখুন, আমাদের সামনে একটা প্রেজেন্টেশন খোলা আছে, তার একটা স্লাইড, আমরা হোম বাটনে আছি। এই স্লাইডের এই টেক্সটের যে কোনো জায়গায় যদি আমি ক্লিক করি, তাহলে এই হোম বাটনের এখানে আমি কোন ফন্টকে ব্যবহার করছি সেটা এখানে লেখা দেখাচ্ছে। আমি যে কোনোটার উপর ক্লিক করলেই সে এখানে লেখা দেখাবে। যদি আমরা পরবর্তী স্লাইডে এখানে ক্লিক করি, তাহলে দেখুন এখানে ওপেন স্যান্স 18 এটা দেখাচ্ছে। ঠিক তেমনিভাবে এইখানে যদি ক্লিক করি, তাহলে এটা গিল স্যান্স এমটি হেডিং, এটাতে যদি আসি গিল স্যান্স এমটি হেডিং। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার কম্পিউটারে এই স্লাইডে এই ফন্টগুলো খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে, কিন্তু এই স্লাইডটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে যখন দিলেন, তার কম্পিউটারে যদি এই ফন্ট না থাকে, তখন এটা দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এই ফন্টগুলো চেঞ্জ করে আমার কম্পিউটারের এই ফন্ট দিয়ে তুমি রিপ্লেস করে দাও। তখন যদি এটা 50, 100 বা 200 এরকম বড় স্লাইডের কাজ হয়, তখন বুঝুন যে এই ফন্ট যদি ম্যানুয়ালি এভাবে ক্লিক করে করে সেই ফন্ট আবার আপনার মেশিনে ইনস্টল করে এখান থেকে যদি এভাবে এভাবে করতে হয়, তাহলে এটা অনেক একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটার কারণেই ফন্ট রিপ্লেস করার জন্য একটা কমান্ড পাওয়ার পয়েন্টে বাই ডিফল্ট আছে, সেখান থেকে আপনারা এই কাজটা করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে আপনার মেশিনে অন্য কোনো মেশিন থেকে আনা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনার মেশিনে নিলেও সেই ফন্টটা ভেঙে যাচ্ছে, আপনি ঠিকমতো দেখতে পাচ্ছেন না, পড়তে পারছেন না, সেক্ষেত্রেও আপনি এই ফন্টকে ব্যবহার করতে পারেন। তবে আপনি আপনার স্লাইডে বা ক্লায়েন্টের স্লাইডে সবসময়ই চেষ্টা করবেন যে উইন্ডোজের যে ডিফল্ট ফন্টগুলো আছে, সেই ডিফল্ট ফন্টগুলোতে, যেমন টাইমস নিউ রোমান, এরিয়াল, ইম্প্যাক্ট ইত্যাদি, কুরিয়ার ইত্যাদি ফন্টগুলো সমস্ত মেশিনে উইন্ডোজ সেটআপের সাথে সাথে অটোমেটিক দেওয়া হয়, আলাদাভাবে ডাউনলোড করে কোনো জায়গা থেকে এটা সেট আপ করতে হয় না এই ফন্ট ব্যবহার করার। তো চলুন আমরা কি করে ফন্ট রিপ্লেস করতে হয় সেটা একটু দেখে আসি। আমি এই স্লাইডে থাকা অবস্থায় আমার এখানে এটা টাইমস নিউ রোমান সিলেক্ট আছে। এখন আমি যদি হোম ট্যাবের রাইটে, একদম রাইটে, টপ রাইটে দেখি রিপ্লেস বলে একটা কমান্ড আছে, এই রিপ্লেস এডিটিং কমান্ড গ্রুপের মধ্যে আছে এটা। আমরা রিপ্লেস কমান্ডে যদি ক্লিক করি, তাহলে নিচের দিকে রিপ্লেস অ্যান্ড রিপ্লেস ফন্ট বলে একটা অপশন আসছে। রিপ্লেস ফন্টের পাশে তিনটা ডট আছে, তার মানে এখানে একটা ডায়ালগ বক্স আসবে। আমি রিপ্লেস ফন্টে ক্লিক করলাম, করলে আমার সাথে সাথে রিপ্লেস ফন্টের ডায়ালগ বক্স আসলো এবং এখানে টাইমস নিউ রোমান আপনি লেখাটা দেখতে পাবেন। কারণ আমরা যেখানে ছিলাম ওইখানে, যেখানে আমাদের কার্সর ছিল, ওইখানে এই ফন্টটা ছিল টাইমস নিউ রোমান। আমি একটু ক্লোজ করছি এটাকে, ক্লোজ করে পরে পরবর্তী স্লাইডে আমি এই ফন্টে রাখলাম। দেখুন এখানে ওপেন স্যান্স বলে লেখা আছে, এই ফন্ট আছে এখানে ওপেন স্যান্স। তো এখান থেকে আমি যদি আবার রিপ্লেসে যেয়ে আমি রিপ্লেস ফন্ট কমেন্টটা দিই, তাহলে এখানে ওপেন স্যান্সটাই দেখাচ্ছে। আমি আমার অন্য আরেকটা স্লাইডে যাই, এই স্লাইডে হিউম্যান প্রফেশন, এটা গিল স্যান্স এমটি হেডিং, এই ফন্টটা দেখাচ্ছে। যদি আমি আবারও এখানে রিপ্লেস অ্যান্ড রিপ্লেস ফন্টে আসি, তাহলে এটাকে এরিয়াল দেখাচ্ছে। এরিয়াল দেখানোর কারণ নাই, এটা এরকম সিলেক্ট করে নিলাম একটু রিপ্লেস রিপ্লেস ফন্ট। এটা সম্ভবত এর আগে এই ফন্ট দিয়ে রিপ্লেস করা হয়েছিল কখনো, যার কারণে এখন এভাবে আছে। তো যাই হোক, আমি আমার উপরে স্লাইডে ফিরে যাই। এই স্লাইডটাতে এখানে এখানে ফন্ট দেখছি আমরা ওপেন স্যান্স, এটাকে আমরা কম্পিউটারের ডিফল্ট ফন্ট এরিয়াল দিয়ে চলুন রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করি। এই ফন্টে থাকা অবস্থায় আমি রিপ্লেস অ্যান্ড রিপ্লেস ফন্ট অপশানে ক্লিক করলাম, ওপেন স্যান্সের জায়গায় এখানে ডিফল্ট আবাদি বলে একটা ফন্ট আছে, এটা দিয়ে রিপ্লেস করা যাবে। অথবা আমি আমার মতন এরিয়াল ফন্ট, আমি একটু খুঁজে দেখি যে আমার কম্পিউটার এখানে এরিয়াল আছে কি না, এরিয়াল আছে বা এরিয়াল ব্ল্যাক আছে, আমি এরিয়ালটাই সিলেক্ট করলাম। করে আমি যদি রিপ্লেস কমেন্ট দিই এখানে, আমার সমস্ত এই ফন্টগুলো যেগুলো স্যান্স ছিল, এমএস স্যান্স, সেগুলো সবগুলোই এখন এরিয়াল হয়ে গেল। ক্লোজ করে এখানে ক্লিক করলে আমরা দেখব এটা এরিয়াল ফন্ট। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের টাইমস নিউ রোমান যেগুলো ছিল, এই যে টাইমস নিউ রোমান, এগুলোকেও যদি আমরা এরিয়াল করতে চাই, আমরা রিপ্লেসে গিয়ে রিপ্লেস ফন্টে গিয়ে এখানে আমি এরিয়ালটা সিলেক্ট করে দিই, এরিয়াল
এরিয়াল ফন্টটা সিলেক্ট করলে এখানে রিপ্লেস হয়ে গেল। তার মানে এই এটা যদি 500 স্লাইডের কোনো প্রেজেন্টেশনও হতো সেখানে ওই এই কমেন্টটাকে ব্যবহার করে পুরো জিনিসটাকে এক নিমিশে চোখের নিমিশে এই ফন্টগুলোকে চেঞ্জ করে ফেলা যেত। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।